দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। জমি জায়গা প্রমোটারি ও তোলাবাজি ঘিরে বোমাবাজির ঘটনা ঘটেছে ভাটপাড়ার শালবাগানে, এমনই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, সোমবার মাঝরাতে ভাটপাড়া থানার শালবাগান এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। একটি নয়, পরপর দুটো বোমার শব্দে কেঁপে উঠেছে ভাটপাড়া থানার 35 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ার শালবাগান এলাকা। শান্তপ্রিয় শালবাগানে বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা। আর এই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, ওখানে জমি জায়গা প্রমোটারি ও তোলাবাজি ঘিরেই বোমাবাজির ঘটনা ঘটেছে। মনুয়া সুজিতের দলবল ওখানে অপরাধমূলক কাজকর্ম করছে, ওরা খুব শীঘ্রই ধরা পড়বে। সাংসদের কথায়, অপরাধীদের উত্তম জায়গা হচ্ছে জেল। এরা ওখানে একটু অপরাধ করছে, ধমকাচ্ছে, এদেরকে পুলিশকে ধরতে বলা হয়েছে, এরাই সব করে বেড়াচ্ছে। আর কিছু পাতাখোর আছে, তারা এইসব করছে, পুলিশ নজরদারি চালাচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই ধরা পড়বে। আপনি তো সাংসদ, এখানকার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, আমি কালকে বলেছি পুলিশ কমিশনারের সঙ্গে, আপনি একদম অপারেশন ফ্লাশ আউট করুন, এখানে অপরাধী কোনো অস্ত্র শস্ত্র তাদের দেওয়া যাবে। অস্ত্র কি আছে? প্রচুর বিরানি অস্ত্র কিছু আছে, তাই তো এরা উপয়োগ করছে। এটাকে পুলিশের তল্লাশি, পুলিশের আরও জোর করতে হবে। এই অপরাধীদেরকে অসল জায়গা এখানে ওই জেলের মধ্যে রাখা, এই ব্যবস্থা। ভাটপাড়া থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।